আজি আন্তঃরাষ্ট্রীয় ব্যাঘ্র দিবস। কাজিরঙাত বাঘ সংরক্ষণের বিশেষ আয়োজন। বাঘর সংখ্যা বৃদ্ধির আধুনিক চিন্তা চর্চা। আজি ইন্টারন্যাশনাল টাইগার্স ডে, অর্থাৎ আজি আন্তঃরাষ্ট্রীয় বাঘ দিবস। আর এই বাঘ দিবসের মূল লক্ষ্য বাঘর বাসস্থান সুরক্ষিত করা। আর তার কারণে যাওয়াটো শতিকা যধরণে বাঘর সংখ্যা হ্রাস পাইছিল, সেই সময়তে 2010 চনত সেন্ট পিটার্সবার্গত এক সম্মিলন হয়েছিল। আর সেই সম্মিলনতে বাঘর বাসস্থান সুরক্ষিত তথা বাঘ সংরক্ষণের কথা চিন্তা চর্চা করে প্রতি বছর 29 জুলাইর দিন আন্তঃরাষ্ট্রীয় বাঘ দিবস পালন করে আসা হয়েছে। 29 জুলাই দিন বিশ্ববাসী পালন করে আসছে কেবল বাঘর দিন হিসাবে। বাঘ সংরক্ষণের সজাগতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ অনুষ্ঠান কাজিরঙাত। টাইগার ডে, গ্লোবেল টাইগার দিবস আজি গোটেই বিশ্বজুড়ি উদযাপন হয়ে আছে। গতি কাজিরঙাও তার ব্যতিক্রম নহয়। কাজিরঙার গোটেকিটা বনাঞ্চলতে আজি বিভিন্ন অনুষ্ঠানের সহযোগত বন বিভাগে এই দিবসটি উদযাপন করেছে। আর আমি কাজিরঙা বনাঞ্চলের এই কহরাত আমি দ্য কর্বেট ফাউন্ডেশনে রাষ্ট্রীয় উদ্যানের সহযোগত আমি এই দিবসটি উদযাপন করব আগবাড়ি। বাঘর বিচরণথলী যাতে সংকুচিত নহয় তার বিশেষ চিন্তা চর্চা। ব্যাঘ্র দিবসের যে মূল উদ্দেশ্য, ইয়ার উদ্দেশ্য হয়েছে যাতে বর্তমান যোনখিনি আমার বাঘর পপুলেশন আছে বিশ্বত, সেই পপুলেশনটা যাতে ডিক্লাইন হয়ে না যায়, যাতে হ্রাস পায় না যায়। আর যোন আমার টাইগারের যোন হেবিটেট আছে, সেই হেবিটেটটা যাতে লস নহয়। ব্যাঘ্র প্রকল্পের প্রতিবেশী বাসিন্দায় কেন উপকৃত হব তারও মনোজ্ঞ আলোচনা। বৃহাপাহাড় বনাঞ্চলের দৃশ্য এয়া। বিশেষ দিনটোত বনরাজার সহিতে নতুন প্রজন্মই কেনেকৈ সহবাস করিব তারও দিলে নিদর্শন। আয়োজন করা হল চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। বাঘর বাবে বিশেষ দিনটোর প্রতিটো ব্যাঘ্র প্রকল্পতে বারে রোহনিয়া অনুষ্ঠান। কাজিরঙার নিরাপদ বা শর্মা আর কলিয়াপুরের আশিস কুমার শইকীয়া, DY 365।